ডলার সংকটে বুড়িমার স্থলবন্দর দিয়ে কমেছে পণ্য আমদানি রপ্তানির পরিমাণ। নতুন করে সংকট সৃষ্টি করেছে চলমান হরতাল অবরোধ। বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও যানবাহনের অভাবে আমদানি রপ্তানি কার্যক্রম কমে গেছে। এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে কমছে সরকারের রাজস্ব আয়। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আশিকুর রহমানের রিপোর্ট। দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর মধ্যে একটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর। এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে চালু রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও ভুটানের আমদানি রপ্তানি কার্যক্রম। তবে গত 29 অক্টোবর থেকে শুরু হওয়া হরতাল অবরোধের কারণে ঝিমিয়ে পড়েছে সেই কার্যক্রম। আমদানি রপ্তানি কার্যক্রম চললেও তা স্বাভাবিক সময়ের চেয়ে কমে গেছে কয়েক গুণ, যার প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে। আমাদের এই পোর্টে যে গাড়িগুলো আসতো, যে এখানে দেখা যাচ্ছিল 500 থেকে 600 গাড়ি ঢুকত প্রতিনিয়ত, এবং লোড হয়তো প্রায় বাংলা গাড়ি আমাদের প্রায় 500 থেকে 600 গাড়ি। এখন হরতাল অবরোধের কারণে আমাদের গাড়ি ঢুকতেছে 100-150, কোনোদিন দেখা যাচ্ছে 50টা ঢুকে। এর কারণে আমাদের শ্রমিক বর্তমান খুবই হিমশিম খাইতেছে। আমদানি রপ্তানির পরিমাণ কমে যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন লোড আনলোডের সাথে জড়িত শ্রমিকরা। জিনিসের দাম বেশি, সকালাতে এপর্যন্ত মনে করাতে একটি টাকাও কামাই করতে পারিনি। পাবনা, ময়মনসিংহ, চিটাগাং যে সমস্ত গাড়ি যায় সে ট্রাকগুলো এখন বন্ধ হয়ে গেছে, কারণ দূরপাল্লার গাড়ি চলাচল না করার কারণে এখানে কোনো আমদানি কারক আসতে পারতেছে না, বাইরের থেকে কোনো কাস্টমার আসতে পারতেছে না, যার জন্য ব্যবসা বাণিজ্য একদম ফ্লপ মারি গেছে। হরতাল অবরোধের মধ্যেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। তবে বেশি ভাড়া দিয়েও মিলছে না প্রয়োজনীয় যানবাহন। চলমান অবরোধে এখন পর্যন্ত বুড়িমারি স্থলবন্দরে ওই রকম কোনো প্রভাব পড়েনি। সব কিছু সচল রাখার জন্য যা যা করা দরকার সবই করছি। দ্রুত চলমান রাজনৈতিক সংকট দূর হলে আবারও কর্মব্যস্ততা বাড়বে বুড়িমারি স্থলবন্দরে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।